Dear viewers, this tutorial in English language. If you want to need the international language, please leave the comment below the comment box. Assalamu alaikum. Priyo bhai bondhura, kemon achen? Asha kori bhalo achen. Amra jara regular memory card er sathe shobai porichito ebong shobai memory card kom beshi kine thaki. To ajke apni apnader sathe je memory card ti niye porichito koriye debo. সেই মেমোরি কার্ডটি হচ্ছে আপনার একটা ব্র্যান্ডেড মেমোরি কার্ড যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের আপনি দেখতে পাচ্ছেন ট্রান্সেন্ড UHS/I মাইক্রো এসডি তো এই মেমোরি কার্ডটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা ক্লাস 10 এর মেমোরি কার্ড মানে এটার স্পিড প্রায় সেকেন্ডে 95 এমবিপিএস পার সেকেন্ড আপনি এই স্পিডই কার্ডের মধ্যে পাবেন তবে কার্ডটির একটা ভালো হতে হবে এটা মূলত আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন মনে করুন 5 বছরের ইন্টারন্যাশনাল গ্লোবাল ওয়ারেন্টি আপনি বিশ্বের যে কোনো রাষ্ট্রে থাকেন না কেন যে কোনো রাষ্ট্রে ওই রাষ্ট্রে যদি আপনার এই ব্র্যান্ডের কোনো আউটলেট বা শোরুম বা ডিস্ট্রিবিউটর ডিলার থেকে থাকে তাহলে আপনি এটা ওয়ারেন্টি সেখান থেকে অবশ্যই পেয়ে যাবেন মনে করুন আপনার যদি এই কার্ডটি নষ্ট হয়ে গেল বা রিড হচ্ছে না রাইট হচ্ছে না সেক্ষেত্রে মার্কেটে যদি 32 GB অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাকে অল্প কিছু টাকা নিয়ে 64 GB দিয়ে দেবে আর যদি 32 GB থাকে তাহলে আপনি লাইফটাইম সাপোর্ট এই কার্ডের মধ্যে পাচ্ছেন আর আমরা যারা বাজার থেকে লোকাল মেমোরি কার্ড কিনি সেগুলোর মধ্যে একটা সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো খোলা থাকে আর এই যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কার্ডটি দেখছেন এটা এমনভাবে সিল করা থাকবে ভালো করে দেখিয়ে দিচ্ছি এমনভাবে সিল করা থাকবে যেন এটা ঔদু কখনোই খোলা হয়নি এমনকি আপনি চাইলে এটাকে এভাবে চাপ দিয়ে বা এভাবে চাপ দিয়ে কোনো অংশ থেকে খুলে কার্ডটি বের করে দেখার বা টেস্ট করার কোনো সুযোগ আপনি কেনার সময় পাচ্ছেন না এখন ধরে নিতে পারেন তারা কী পরিমাণ কনফিডেন্ট হলে আপনাকে অ্যাকুরেট কার্ডটি দিচ্ছে এখন মনে করুন এই কার্ডটির প্রাইস কেমন যেহেতু এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মনে করুন যদি ডলারের দাম কমে যায় সেক্ষেত্রে আপনার এটার প্রাইসও কমে আসবে আর যদি ডলারের দাম বেড়ে যায় সেক্ষেত্রে কার্ডের দামটিও বেড়ে যাবে আজকে এই কার্ডটি আমি কিনেছি 500 টাকার মধ্যে আগামীকাল এই কার্ডটি 900 টাকা হয়ে যেতে পারে সুতরাং ধরে নিতে হবে আপনাকে এটা ডলারের দামের উপর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ডিভাইসগুলো বা যে কোনো কিছু দাম ভ্যারি করে এটা হচ্ছে মূলত UCC বাংলাদেশে UCC একটা ব্র্যান্ড আছে তারা ইম্পোর্ট করে থাকে এখন মনে করুন আপনি এই কার্ডটি কেন কিনবেন আমরা যারা দোকান থেকে 300 টাকা 350 টাকা 400 টাকা দিয়ে আমরা এসডি কার্ড কিনি 6 মাস 1 বছরের ওয়ারেন্টি থাকে এই ক্ষেত্রে আপনি একটা মাত্র 200 থেকে 250 টাকা বেশি দিয়ে এই কার্ডটি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন লাইফটাইম ওয়ারেন্টি যদিও গায়ে 5 বছর লেখা আছে এটা অ্যাপ্লিকেবল হবে না এটা লাইফটাইম হিসেবেই তারা গণ্য করে এখন মনে করুন আপনি আপনি ভাবতে পারেন যে ভাই 6 মাসের গ্যারান্টি পাচ্ছি আমি 300 টাকা দিয়ে কেন আমি টাকা নষ্ট করব তো ধরে নিতে পারেন যে 300 টাকা দিয়ে আপনি কার্ডটি কিনলেন কোনো কারণে গিয়ে দেখলেন দোকানটি বন্ধ এখন আর আপনার কাছে কিছুই করার নেই তো পুনরায় আপনাকে প্রয়োজন মাফিক আবার 300 টাকা দিয়ে 250 টাকা দিয়ে একটি কার্ড কিনতে হবে ঘুরে ফিরে আপনার 1 বছরের মধ্যে আপনি 3টি এসডি কার্ডের টাকা খরচ করে ফেলেছেন ইতিমধ্যে তার চেয়ে বরং আপনি ভালো একটি ব্র্যান্ডের কার্ড ইউজ করবেন তবে এই ব্যাপারে যদি আর কারো কোনো কোয়েশ্চেন্স বা কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর স্টোরেজ ডিভাইস যেগুলো এই যে মেমোরি কার্ড পেন ড্রাইভ এগুলো সবসময় চেষ্টা করবেন 100 200 500 বেশি হলেও ব্র্যান্ডের ইউজ করার কারণ ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জিনিসগুলোর মানই থাকে অন্যরকম আজকে যে দেখুন এসডি কার্ডটা এখানে সিলভার কালার দেখাচ্ছে দুদিন পরে এখানে তারা অন্য প্রিন্ট নিয়ে আসবে অন্য একটা প্রিন্ট দেবে হলুদ দিতে পারে কালো দিতে পারে সাদা দিতে পারে এটা তারা তাদের সুবিধা মতো পরিবর্তন করে দেয় তো ভিউয়ার্স আশা করি আমার এই আলোচনার মধ্যে আপনারা আপনাদের প্রশ্নের কোনো উত্তর থাকলে পেয়ে গেছেন ইতিমধ্যে পরবর্তীতে কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন তো আমরা এটার এখন আনবক্সিং করব
আনবক্সিং এর আগে আমরা একটা জিনিস জেনে রাখব, যেহেতু এই প্যাকেটটির মধ্যে সিরিয়াল নাম্বার, বারকোড, অনেক কিছু আছে, আমরা এই প্যাকেটটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করব। যদিও প্রয়োজন পড়ার সম্ভাবনা নেই, তারপরে আমরা আমাদের নিজেদের জন্য সংরক্ষণ করব। তারা এমনভাবে প্যাকেটিং করে দেয় যাতে এগুলো খোলার সময় প্যাকেটটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি প্যাকেটটা এমনভাবে খোলার জন্য যাতে প্যাকেটটি ক্ষতিগ্রস্ত না হয়। ডিয়ার ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্যাকেটটি এত শক্তপোক্তভাবে করে রাখা হয়েছে, এত শক্তপোক্ত করা হচ্ছে যে খুলতে গিয়ে অবশ্যই প্যাকেটটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, লোকাল মেমোরি কার্ড যেগুলো আমরা দোকান থেকে স্যামসাং লেখা, স্যান্ডেক্স লেখা বা ইভো টিভো লেখা, অনেক ব্র্যান্ডিংয়ের নামি দামি ব্র্যান্ডিংয়ের কার্ড দেখি, এত যখন নামি দামি ব্র্যান্ডিং হয় তারা কি কখনো এরকম প্যাকেজিং বা এরকম কিছু করে? নো, কখনোই না। অথচ একটা অথচ ইন্টারন্যাশনাল কোয়ালিটির প্যাকেটিংটাই কেমন হয় আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা এসডি কার্ড একটা কিনবেন, সেটাতে আপনার পরিবার পরিজনের অনেক স্মৃতি থাকবে। সেক্ষেত্রে আপনাদের এই স্মৃতিগুলো আমি চাই দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের কাছে থাকুক, কখনো হারিয়ে না যাক, কারণ সময় চলে যায়, স্মৃতি কিন্তু থেকে যায়, সেই স্মৃতির একটা প্রতিচ্ছবি আপনার কাছে থাকবে। সেই জন্য আমি এতটুকু চেষ্টা করছি যাতে করে আপনারা ভালো জিনিসটি আপনাদের কাছে থাকুক, চেষ্টা করছি। এবার আপনাদের আরও একটি মজার ব্যাপার দেখাই। দেখুন, লোকাল মেমোরি কার্ডের প্যাকেটের ভিতরে এইরকম ইনস্ট্রাকশন বা গাইড কখনোই লেখা থাকে না, কারণ লোকাল মেমোরি কার্ডওয়ালারা কখনোই প্যাকেজিংয়ের পিছনে এত টাকা ব্যয় করবে না। অথচ একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মেমোরি কার্ডে দেখুন কি কত কি পরিমাণ দেওয়া থাকে, আর ওদের প্যাকেজিং কত স্ট্রং, এত স্ট্রং ওদের প্যাকেজিং যে কিনা খোলার ক্ষেত্রে আমি অনেক সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও প্যাকেটটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় খুলতে পারিনি। এটাই এদের পলিসি, যাতে করে আপনি যে কার্ডটা খুলে ফেলেছেন বা আপনি কার্ডটা হাতে পেয়েছেন এই প্যাকেজিং থেকে বোঝা যাবে। এই হচ্ছে আমাদের মেমোরি কার্ডটা, এটা হচ্ছে বড় স্লটের, এটা অনেকটা কার্ড রিডারে বড় রিডার হিসেবে কাজ করে, বা আপনি যদি বড় ক্যামেরাতে যদি বড় এসডি কার্ড সাপোর্ট করে সেক্ষেত্রে আপনি এই কার্ডটা এটার মধ্যে এইখান থেকে ভরে ইউজ করতে পারবেন। আসুন আমরা এটা খুলে দেখি। সেই প্যাকেজিং হয়েছে, তো খুলে ফেললাম। দেখেছেন আরো একটা ব্যাপার দেখা গেল, মেড ইন তাইওয়ান, এই এসডি কার্ডটা তাইওয়ানের থেকে তৈরি, কোনো চায়না নেই এখানে, কোনো চায়না বা কোরিয়ান কোনো লেখা নেই, এটা অ্যাকুরেট তাইওয়ানের তৈরি কার্ড। অবশ্য অনেকে হাসবেন যে ভাই সবই তো চায়না, আপনি কেন কথা বাড়াচ্ছেন? আসলে ব্যাপারটা কথা বাড়ানোর না, ব্যাপারটা এখানে অনেক কিছু বোঝার আছে। আপনি কার্ডের পিছনে কোনো সোনালি কালারের স্টিকার, কোনো লেবেল, কোনো মনোগ্রাম কিছুই দেখতে পাচ্ছেন না। আমি কার্ডটা বের করে দেখাই, দেখুন কার্ডের পিছনে কিন্তু কোনো মনোগ্রাম, কোনো সিল, কোনো কিছু নেই। এই যে জাস্ট সিম্পল একটা কার্ড, এসডি কার্ড 32 GB, সিম্পল একটা কার্ড, পিছন সাইড দেখুন একেবারে সাদা সিদা। অথচ আমরা যখন দোকান থেকে কার্ডগুলো কিনি, আমরা যখন দোকান থেকে কার্ডগুলো দেখি, তো আমাদের কাছে কী মনে হয় যে ওরে বাবা, পিছনে এই সিল করা, 6 মাসের ওয়ারেন্টির সিল লাগানো, ইজ দ্য টোটাল ফাকিং অফ। দুঃখিত মুখ খারাপ করার জন্য, আসলে আমি ওগুলো কার্ডের থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি তাই নিজেকে সামলাতে পারিনি। দেখুন তাদের যে রিডারের কোয়ালিটি কত উন্নত মানের, ভালো।
কার্ডটি দেখুন, আমার মূলত যেহেতু আজকে ভিডিওটি কার্ড নিয়ে, কার্ড দেখুন, সিম্পল একটা মেমোরি কার্ড, কোনো স্টিকার নেই, কোনো সিল নেই, কারণ তাদের এই লেখাটা কখনোই আশা করি উঠে যাবে না। এটাই আপনার সিরিয়াল নাম্বার, এটাই আপনার ওয়ারেন্টি নাম্বার, এবং পিনগুলো দেখতে পাচ্ছেন কত ঝকঝক চকচকে, কোনো একটা ঘষা মাজা দাগও নেই, এটা সম্পূর্ণ ব্র্যান্ড ইনটেক মেমোরি কার্ড। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হবেন, এবং যখন এসডি কার্ড কিনবেন অবশ্যই ব্র্যান্ডেড দেখে কিনবেন। বিভিন্ন ব্র্যান্ড আছেন, ট্রান্সেন্ড ব্র্যান্ড আছে, PNY আছে, এ ডাটা আছে, তারপর আছে স্মার্ট টেকনোলজিসের আছে। এই কার্ডগুলো সাধারণ কার্ডের চাইতে দেড় গুণ দাম বেশি পড়বে, কিন্তু আপনি একবারই কিনবেন। এগুলো সহজে, খুব সহজে নষ্ট কখনোই হতে চায় না, বা নষ্ট হলেও আপনি আপনার ডাটাটা রিকভার করার মতো একটা সুযোগ পাবেন, এবং যখন এগুলো আপনি নির্দিষ্ট কেয়ারে জমা দিয়ে দিবেন, এই যেমন তাদের কেয়ারের নাম্বারটা প্যাকেটেই থাকে, টু ভেরিফাই কল এই নাম্বার। এখন আপনি এই নাম্বারে কল করে আপনার প্রোডাক্টটা অরিজিনাল কিনা সেটাও ভেরিফাই করতে পারবেন, এবং এখানে কল করে তাদের শোরুমে গিয়ে কার্ডটি জমা দেওয়ার এক সপ্তাহ পরে হয় আপনাকে তারা নতুন দিয়ে দেবে, না হলে তারা অন্য একটি এই কার্ডটিকে সার্ভিস করে দেবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, কারো মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন, এবং হলে অন্যকে সঠিক পথ দেখাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।